জীবনকে সহজ বানানোর জন্য আমরা অনেক বেশি চেষ্টা করি, কিন্তু আমাদের উচিত জীবনকে সহজ বানানোর চেষ্টা করার বদলে নিজেকে মজবুত বানানোর চেষ্টা করা। কারণ জীবন আমাদের মতো করে চলবে না, কতটা সমস্যা আসবে, কতটা বাধা আসবে, সেই সব কিছু আমাদের ছাড়াও আরও অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। তার মধ্যে 90% ফ্যাক্টরই আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু একটা জিনিস আমাদের কন্ট্রোলে থাকে, সেটা হলো যখন সমস্যা আসবে, যখন বাধা আসবে, তখন আমরা কীভাবে রেসপন্ড করব। আর আমরা নিজেকে যত বেশি ভেতর থেকে স্ট্রং বানিয়ে ফেলতে পারব, সমস্যার প্রতি আমাদের রেসপন্ডও তত স্ট্রং হবে। আর সমস্যার প্রতি আমরা যত বেশি স্ট্রংলি রেসপন্ড করব, তত তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব। কোনো মানুষের আসল রূপ যদি জানতে হয়, তাহলে তাকে শুধু একটা ছোট্ট কথা বলে পরীক্ষা করে দেখুন। তাকে বলুন যে আপনি সমস্যার মধ্যে আছেন, তার বাস্তবিক রূপটা আপনি তখনই বুঝতে পেরে যাবেন। আপনার একটু স্যাক্রিফাইস করার ফলে যদি কোনো সম্পর্ক বেঁচে যায়, তাহলে স্যাক্রিফাইস অবশ্যই করুন। কিন্তু একটা সম্পর্ককে বাঁচানোর জন্য যদি প্রতিবার আপনাকেই স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেখান থেকে সরে আসাই ভালো। জীবনে চলার পথে হোঁচটকে পড়ে যাওয়ার মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই। লজ্জার ব্যাপার সেটাই যখন পড়ে যাওয়ার পরে আমরা পড়েই থাকি, উঠতে চাই না। অর্থাৎ লাইফে ফেলিওর হওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়, ফেলিওর হওয়ার পরে আবার চেষ্টা না করাটা লজ্জার ব্যাপার। প্রতিদিন সকালে উঠে নিজেকে একটা কথা মনে করিয়ে দেবেন, সেটা হলো জীবন কতটা কঠিন সেটার ওপর কিচ্ছু যায় আসে না, যদি কিছু যায় আসে তাহলে সেটা হলো আপনি কতটা মজবুত। কেউ যদি আপনার সমালোচনা করে, তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ কেউ সমালোচনা করছে মানে আপনি ফ্রিতে নিজেকে ইম্প্রুভ করার সুযোগ পাচ্ছেন। যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনার সম্পূর্ণ এনার্জি সমস্যার ওপর থাকার বদলে সমাধানের ওপর থাকা উচিত। এটাই একমাত্র উপায় খুব তাড়াতাড়ি সমস্যা থেকে বের হওয়ার। আর শেষ করার আগে শুধু এটাই বলবো যে আমরা সমস্যার সময় শুধু এটা দেখতে পাই যে আমাদের সামনের দরজাটা বন্ধ হয়ে আছে, কিন্তু আমরা এটা দেখতে পাই না যে সেই সময় আমাদের আশেপাশে আরও কতগুলো দরজা খোলা আছে। তাই যখনই সমস্যা আসবে আর আপনি দেখবেন যে আপনার সামনে সব রাস্তা বন্ধ, তখন একটু নিজের চারপাশটা নজর ঘুরিয়ে দেখবেন। হয়তো দৃষ্টিটা একটু অন্যদিকে করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্য আরও একটা রাস্তা দেখতে পেয়ে যাবেন। ভিডিওতে বলা কোন কথাটা আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো সাইনিং অফ।